কুমুদিনী হাসপাতালটি লোহজং নদীর তীরবর্তী টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলায় অবস্থিত। রহমানুর রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, রহমানুর রহিম। খাবার দেয়? খাবার দেয় বিনামূল্যে। না গেলে টাটকা গাছ থেকে সংগ্রহ করছেন? না নিজের গাছে? না নিজের গাছ। হসপিটাল রুটে দোকান করে আপনাদের সংসার চলতেছে তাই না? না কাজ করে থাকে। আপনি কখন থেকে কাজটা শুরু করেন? সারা বাংলাদেশের সারা বিশ্বে যে হসপিটালটি প্রশংসিত সেই কুমুদিনী হাসপাতাল, সেখানে শুধু অসহায় দুস্থ মানুষ বিনামূল্যে চিকিৎসা সেবা পাচ্ছে না, সেখানে তৈরি হয়েছে অসংখ্য অসহায় বিপদগ্রস্ত মানুষের কর্মের সৃষ্টি হয়েছে, তার রোজগার করে খেতে পারছে। আজকে তাদের নিয়ে তাদের সাথে কথা বলেছি এবং তাদের নিয়ে ব্লগ, আশা করি এই ব্লগটি আপনাদের অনেক তথ্য জানতে পারবে। যদি এই ভিডিওটি ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং এগিয়ে যেতে সহযোগিতা করবেন, পাশে থাকবেন, এটাই আপনাদের সকলের সহযোগিতা চাই এগিয়ে যাওয়ার জন্য। কুমুদিনী হাসপাতাল দাতব্য চিকিৎসালয় সমাজসেবক রায় বাহাদুর অনদা প্রসাদ শাহ 1938 সালে মির্জাপুরে লোহজং নদীর তীরে হাসপাতালটি স্থাপন করেন এবং তার মাতার নামে এটির নামকরণ করেন কুমুদিনী হাসপাতাল। 1944 সালে 27 জুলাই বাংলার তৎকালীন গভর্নর লর্ড আর জি কেসি বিশ্বজ্জায় এই হাসপাতালটি উদ্বোধন করেন। পরবর্তীকালে হাসপাতালটি 750 শয্যায় উন্নীত হয়। বেসরকারি উদ্যোগে পরিচালিত কুমুদিনী হাসপাতাল বাংলাদেশে অন্যতম বৃহৎ হাসপাতাল। এখানে দৈনিক প্রায় 1000 রোগী চিকিৎসা সেবা দেওয়া হয়। রোজগার সাধারণ রোগী ছাড়াও গর্ভবতী মায়েদের নিয়মিত চেক আপ, প্রসবকালীন সেবা এবং মাতা ও শিশু স্বাস্থ্য পরিচর্যা চিকিৎসা ব্যবস্থা রয়েছে। পরিবার পরিকল্পনার সেবা প্রদানের পাশাপাশি স্ত্রীরোগ, ডায়েরি, যক্ষা প্রভৃতি রোগের চিকিৎসা করা হয় এবং এখানে মাত্র 50 টাকার বিনিময়ে বিশেষজ্ঞ ডাক্তার দেখাতে পারবেন। বেসরকারি পর্যায়ে মানব সেবা চিকিৎসা সেবায় অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে টাঙ্গাইলের মির্জাপুরের কুমুদিনী হাসপাতাল। এটাকে বলা হয় গরিবের হাসপাতাল। খুব ভোর থেকে কুমুদিনী হাসপাতাল রুটটি অনেকটাই ব্যস্তময় হয়ে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে অসহায় দুস্থ রোগীরা ছুটে আসে বিনামূল্যে চিকিৎসা সেবা পাওয়ার জন্য আর তাদের বসার জন্য দৃষ্টিনন্দন আমরা গাছের নিচে একটি বিশ্রামাগার ব্যবস্থা করা হয়েছে আর চারপাশে সবুজ বৃক্ষরাজি সব কিছু মিলিয়ে কুমুদিনী হাসপাতালের সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। আর চিকিৎসা সেবার কথা তো এর জুড়ি নেই। আমরা দেখতে পারছি যে এটাই মূল গেট আর এই গেট দিয়েই যারা এখানে ভর্তি থাকে তাদের ভিতরে কেবিনের ব্যবস্থা রয়েছে। আর এখানে যে আজকে আপনাদের দেখাতে চলেছি যে কুমুদিনী হাসপাতালকে কেন্দ্র করে বর্তমান কুমুদিনী হাসপাতাল গেটে এখানে অসংখ্য বেকার যুবক থেকে সাধারণ খেটে খাওয়া মানুষের কর্মের ব্যবস্থা হয়েছে। সামনেই খোলা বাজারে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রগুলো যা রোগীদের প্রয়োজনে আসবে সবগুলো এখানে পাওয়া যায়। আর সেই লোহজং নদী, যে নদীর কুল ঘেঁষে কুমুদিনী হাসপাতাল কি শোভাবর্ধন করছে আর তার নদীকে দেখার জন্য এখানে যারা আগত আসে তারা এই অপরূপ সৌন্দর্যর বা দৃষ্টিনন্দন ভিউ দেখার জন্য পাশে দাঁড়িয়ে থাকে। আর এখানে বর্ষাকালে এখানে নৌকার ব্যবস্থা এবং যখন পানি শুকিয়ে যায় এখানে ফুল দেওয়া হয়। আসলে খুব ভোর থেকে মির্জাপুরে কুমুদিনী হাসপাতাল ডাক্তার দেখানোর জন্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীরা স্বজনরা সহ চলে আসে, যে কারণে বর্তমানে এই কুমুদিনী হাসপাতালের গেটের সামনে দোকানপাট বিভিন্ন দোকানপাট গড়ে উঠেছে সেটাই দেখতে পাচ্ছেন। হ্যাঁ
আগাই সে দীর্ঘ প্রায় 15 বছর যাবত দিদি এই কুমুদিনী হাসপাতাল গেটে দোকানের পশলা দেখতে করতেছেন কতদিন যাবত দিদি দোকান করতেছেন আপনি তো অনেক পুরনো দুরাদা পোশাক শাকে কি নিশ্চয়ই দেখছেন আপনাদের বাসা কি সাপাড়ায় এখানে আপনার ছেলে নাই একাই দোকানদারি করেন মোটামুটি ভাবে এখানে দোকানদারি করে সংসার তো চলে মনে করো ডাল বাজু খাইতে পারি আগে তো অনেক ছিল এখন তো আগে তো তিনজন ছিলাম হ্যাঁ আর এখন তো ওই যে দেখো না কত দোকান প্রতিদিন সকালে তো আসেন খুব ভোর থেকে কিরকম দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী আসে অনেক দেশের আসে এত দাবি অনেক রোগী আসে না হ্যাঁ তা আমাদের এই মির্জাপুর উপজেলায় যে এই কুমুদিনী হাসপাতালটা এটা উপকার আসতেছে না মানুষের তেলে আসে না মানে অনেক উপকার আসে তো অনেক গরিব মানুষ চিকিৎসা করছে তাই না মানে এখানে অনেক ফেসিলিটি আছে মনে করো বেড ভাড়া লাগে না তারপর খাবার দেয় বিনামূল্যে না গেলে শুধু এই যে ওষুধপাতি পরীক্ষা টিরিক্ষা এইসবের টাকা আর সব টাকায় ফ্রি আপনি খাবার দাবার সব কিছু তাই না খাবার দাবার তিন বেলা খাই না তারপর ঘুমাই না সিট ভাড়া কল পায়খানা চান দান সব ফ্রি যে কারণে এই হসপিটাল যুগের পর যুগ মানুষের কল্যাণে মানুষের উপকারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে তাই না গাইস সাইকেলের মধ্যে একদম টাটকা ডাব দেখতে পাচ্ছি তা আসলে রোগীদের ডাব খাওয়ার জন্য ডাক্তার পরামর্শ দেয় এখানে আসলেই টাটকা ডাবগুলো পেয়ে যাবেন ভালো আছেন দাদা তো প্রতিদিন তো আপনাকে দেখা যায় যে এই টাটকা ডাব নিয়ে এখানে ই করেন তো ডাবগুলো কি রোগীদের জন্য বেশি যারা স্বজনরা আসে তারা নেওয়ার জন্য আসে না তো এই ডাবগুলো আপনার এটা আর কি টাটকা গাছ থেকে সংগ্রহ করছেন না নিজের গাছের না নিজের গাছের কিনে আনছেন কিনে তো ডাব আপনার প্রতিদিন আপনার ডাব কীরকম বিক্রি করতে পারেন এই জায়গা ডাব বিক্রি 30-40 প্রতিদিনের বর্তমান সময় সংসার কি চলে কোন রকম সিদ্ধ ভর্তা খাই আর কি আপনার বাসা কি সাপাড়া সাপাড়ার সামনে ও মানে বেশিরভাগ আপনার সাপাড়ার যারা আছে তারা এই কুমুদিনী এই পাশে দোকান করে কর্ম করে খাচ্ছে তাই না শুধু শুধু হসপিটাল মানব কল্যাণে রণদা প্রসেসার এই হসপিটালে সাপাড়ার অনেক যারা দিনমজুর রয়েছে যারা কষ্টে চলে তারা এখানে পুঁজি করেও খাচ্ছে মোটামুটি টুকটাক করে চলে না ভালো আছেন দাদা ভালো আছেন আপনার বাসা কি সাপাড়ায় হ্যাঁ সাপাড়ায় গুসপাল ওই নদীর ওই পারি না হ্যাঁ গুসপাল তো এখানে আপনার যে বাদাম ক্ষুদ্র দোকান দেখতে পাচ্ছি এ দিয়ে মোটামুটি প্রতিদিন এই কুমুদিনী হাসপাতালের গেটে কিরকম বেচা কিনা করেন এ দিয়ে কি সংসার চলে ৩-৪০০ টাকা দিয়ে চলার চেষ্টা করেন না না তা করি না মানুষ আসে এখানে আনাগোনা রোগীরা ডাক্তার দেখাতে আসে এই কারণে এখানে খোলা বা হসপিটাল রুটে দোকান করে আপনাদের সংসার চলতেছে তাই না চলে না খুব কষ্ট করে তো আমরা এক পথযাত্রীর কাছে জিজ্ঞেস করবো আসলে এই কুমুদিনী হাসপাতাল শুধু মানব কল্যাণে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ সেবা পাচ্ছে তা নয় এখানে কর্ম করে অনেক মানুষ খাচ্ছে তাই না অনেক মানুষের কর্মের সৃষ্টি হয়েছে এই হসপিটাল রুটে তাই না গাইস এখানে সুদীর্ঘ অটোরিক্সা আমরা লাইন দেখতে পাচ্ছি এই অটোরিক্সা চালকদের এখানে কুমুদিনী হাসপাতালে দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগীদের নিয়ে আসে যে কারণে তাদেরও অনেকটাই কর্মের সৃষ্টি হয়েছে এখানে অটোরিক্সার চাহিদা খুবই বেশি এখানে অনেক মানুষের কর্মের
অনেক উপকার এই কুমুদিনী হাসপাতাল শুধু মানব কল্যাণে নয় সাধারণ মানুষের খেটে খাওয়া মানুষের কাজের সুব্যবস্থা সৃষ্টি হয়েছে। গাইস আমরা দেখতে পাচ্ছি আরেক চাচা এখানে তার কর্মের সৃষ্টি হয়েছে, সে কাজ করে খেতে পারতেছে, এখানে সে হসপিটালটি পরিষ্কারের জন্য কাজ করে থাকে। আপনি কখন থেকে কাজটা শুরু করেন? সাতটার থেকে না? এখানে ময়লা আবর্জনা সব কিছু পরিষ্কার করেন তো? আপনার প্রতিদিন নাকি মাসিক আপনার বেতন পান? মাসে আপনার কয় টাকা বেতন পান? পুরো মাস তো করা হয়ে গেছে, তারপরেও যা যা 6-7 হাজার তা দিয়ে মোটামুটি আপনাদের এই কুমুদের হাসপাতালে কাজ করে আপনাদের কর্মের সৃষ্টি হয়েছে, তাই না? গাইস আর এখানে আমরা আরেক চাচাকে দেখতে পাচ্ছি, সে এখানে ঘুরে ঘুরে মাস্ক বিক্রি করে। ভালো আছেন? গাইস আমরা এক চাচাকে দেখতে পাচ্ছি, সে এখানে কুমুদিনী হাসপাতালের গেটে হকারি করে, বিভিন্ন বাচ্চাদের চোখে থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে মাস্ক সে বিক্রি করে। তো কুমুদিনী হাসপাতালে আপনার কতদিন যাবৎ এই কাজগুলো করছেন? অল্প কিছুদিন না? তো আপনাদের বাসা কি সাপাড়া? বাজারেই না? তো এই কুমুদিনী হাসপাতালের আপনার অনেক মানুষের কর্মের সৃষ্টি হয়েছে, তো এখানে আসলে মানুষ বিভিন্ন জায়গা থেকে আসে যেখানে কর্মের সৃষ্টি হয়েছে। আপনার তো কর্মের একটা ব্যবস্থা হয়েছে, মানে গরিব মানুষ কি করুন ভাই, যাই হকারি করে এখানে বেচা কিনা হয় না আপনার? টুকটাক হয় আর কি। কুমুদিনী হাসপাতালে এই গেটে এই বিভিন্ন রকম বাচ্চাদের এগুলো যখন দেশের বিভিন্ন রোগীরা আসে তাদের সন্তানরা এগুলো কিনে নেয় না? যাই হোক এখানে সকল যারা কর্মের সৃষ্টি হয়েছে দেখতেই পাচ্ছেন যে বাচ্চাদের কাছে যারা ডাক্তার দেখাতে আসে কুমুদিনী হাসপাতালে তাদের কাছ থেকে কিনে নিচ্ছে। গাইস কুমুদিনী হাসপাতালের বাইপাস রাস্তার দিশে আরেকজন হকারি দায় করছে, আসলে তার দোকানটি অদ্ভুত ধরনের দোকান। এই কুমুদিনী হাসপাতালের বাইপাস ওভারব্রিজের রাস্তার নিচেই তার দোকানটি আমরা দেখতে পাচ্ছি, সে লেবু কলা এগুলোর ডালি সাজিয়ে বসে রয়েছে। তো যে পণ্যগুলো দেখতেছি এগুলো আপনার যারা ডাক্তার দেখা আসে তারা এগুলো নেয় না? পাতলা পায়খানার বিচা করা খুব উপকারী, তাই না? যে কারণে আসলে কতদিন যাবৎ এখানে দোকানদারি করেন? আমি 15-20 বছর হয়েছে। তো এখানে তো আপনার এই কুমুদিনী হাসপাতাল শুধু মানব কল্যাণে নয় চিকিৎসার জন্য নয়, এখানে অনেক মানুষের আসলে কর্মের সৃষ্টি হয়েছে। আপনার একটা কর্মের ব্যবস্থা হয়েছে এখানে, যারা ডাক্তার দেখাতে আসে অপারেশনের রোগী, যেটা বললেন যে ডায়রিয়া রোগী পাশে ডায়রিয়ার যে চিকিৎসালয় এখানে রয়েছে, আপনার এখানে আসলে তারা সহজে আপনাকে এত দিন যাবত এখানে বসে খোলা বাজার দোকানদার সবাই চিনে, তাই না? তো প্রতিদিন আপনি কয় টাকা করে রোজগার করতে পারেন? তা দিয়ে মোটামুটি সংসার চলে, মোটামুটি চলে আর কি, আর কি বৈশা বৈশা চলে আর কি। এই হসপিটালে যে প্রতিষ্ঠাতা তার অনন্দা প্রসাদ শাহ, তা তাকে কি নিশ্চয়ই দেখছেন কখনো? দেখি তো। দেখছেন? দেখছেন না? তার সাথে কি কথা হয়েছে? যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসবে প্রয়োজনীয় যে কাগজে লেবুগুলো অপারেশন রোগীরা আপনার এখানে আসলেই পেয়ে যাবে না? দাম কিরকম রাখেন? দাম কি বাজারে একটু কম রাখেন? না, বাজার থেকে বেশি রাখেন। বেশি রাখেন না? 20 টাকা 15 হাজার বেশি। ও 12-13 ডালি কিনে আনি, 20 টাকা বেশি। কলা আনি 20 ডালি,
গাইস আমরা আরেক চাচাকে দেখতে পারছি বাউন্ডারির পাশেই, সে কলা বিক্রি করছে। ভালো আছেন? তো এখানে কতদিন যাবত দোকানদারি করতেছেন? কতদিন যাবত? মেলা দিন না? তো এখানে আপনার শুধু চিকিৎসার ক্ষেত্রেই নয়, আসলে এখানে অনেক মানুষের কর্মের সৃষ্টি হয়েছে যারা এখানে দোকানদারি করে তাদের সংসার চালাচ্ছে। আপনারও তো এখানে বসে উপকার হচ্ছে, তাই না? কুমুদিনী হাসপাতালের গেটের পাশে এক ভিক্ষুকেরও এখানে দাঁড়িয়ে ভিক্ষা করে। আসসালামু আলাইকুম। ভালো আছেন না? এখানে আপনি কতদিন ধরে এখানে আপনার দাঁড়িয়ে ভিক্ষা করেন? কুমুদিনী হসপিটাল শুধু চিকিৎসার ক্ষেত্রে নয়, এখানে অসংখ্য মানুষের কর্মের সৃষ্টি হয়েছে। এখানে যারা দেশের বিভিন্ন প্রান্ত থেকে ডাক্তার দেখাতে আসে তারা সাহায্য সহযোগিতা করে না? হ্যাঁ, অবশ্যই করবই। দেখাতে 100 মানুষ হইলে দেখাচ্ছে আপনার 30-40 জন, মানে যার যেরকম হয় আর কি দেয় আর কি। আমি আপনি গুনগুন করে, আপনি গজল গাছছিলেন একটু কি, যারা সারা বাংলাদেশে একটু শুনবে, আপনি কি একটু গজল গাবেন? না, আমি তো এমনি গজল বলি না কোনো সময়। একটু গজল কি আপনি শুনতে পারবো একটু আপনার কণ্ঠে? মানে কি গজল এটা? আপনার গজল অথবা কোনো তেলাওয়াত যদি একটু বলেন। মানে আমি ছোড়া বলতে পারি আর কি। জি বলেন একটু। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين তো আপনি কি জন্ম অন্ধ নাকি জন্মের পর অন্ধ হয়েছে? আমার জন্মের পরে অন্ধ হয়েছে। যাই হোক, এখন জীবনটা অনেক সংগ্রামের, কষ্ট করে আপনার ই করতে হয়। তো এখানে আপনার প্রতিদিন আপনার যাই হোক সংসার চলার মতো তো কিছু আল্লাহ মালিক চালায় আর কি। আর যে হসপিটালের আসলে কল্যাণে আমাদের পক্ষ থেকে জানবীর অনুদা প্রসাদ স্যার, এই হসপিটালের অনেক মানুষের, শুধু অসহায় মানুষ চিকিৎসার সেবা পাচ্ছে না বিনামূল্যে, এখানে আপনার কর্মেরও সৃষ্টি হয়েছে? হ্যাঁ, অবশ্যই অনেকের কর্মক্ষেত্রে এখানে যোগাযোগ আছে। এখানে তো মনে করেন মির্জাপুর অধিকাংশ মানুষই এই হসপিটালে আসে, আর কর্মজীবীও আছে অনেকগুলো আর কি। আপনিও তো সমস্যা হলে পরিবার নিয়ে যান না? না, আমি এখানেই বেশিরভাগই আসি, আমি শুধু মির্জাপুরে আসি। আর অন্যান্য দিন দেখেছি সোমবার একটা বার আছে, আমাদের ওদিকে হাট হয়। আপনার বাসা কোথায় পড়ছে? আমাদের মির্জাপুর থানায় গ্রাম বড়গোবরা পড়ছে, ও কামাপাড়ার দিকে।